হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সামার স্কিন কেয়ার রুটিন। অ্যাজ ইউ ক্যান সি আমার ফেস একটু ডালনেস অ্যান্ড এক পিম্পল বেরিয়েছে যেহেতু ভীষণ হট। তো তার জন্য ফার্স্ট আমি এখানে গুড ওয়াইবসের রোজ গ্লো টোনার ইউজ করব অ্যান্ড ফেসটাকে ভালো করে টোন করে নেব। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে স্প্রে করে এটা ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমি ইউজ করব হচ্ছে লোটাসের SPF 70 সানস্ক্রিন, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, এখন সামার টাইমের জন্য ভীষণ ভালো, এটা খুব ভালো স্কিনে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড এটা আমাদের সান রে থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো অলওয়েজ আমি বাড়ি থাকলে এখন এটা ইউজ করছি যেহেতু এখন হট। তো এটা লাগানোর ঠিক এক মিনিট পরে আমি এখানে আমার ডে ক্রিম লাগাবো, সেটা হচ্ছে ম্যাক্সিফাই আনলক ডে অ্যান্ড নাইট ক্রিম। তো এখানে দুটো কালার সেপারেট করা আছে, তো ওখান থেকে আমি ডে ক্রিমটাকে লিটল বিট অফ অ্যামাউন্ট নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব। অ্যান্ড সিরিয়াসলি ক্রিমটা ভীষণই ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। এটা অয়েলি অ্যান্ড কম্বিনেশন ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো অ্যান্ড সামার টাইমের জন্য স্পেশালি ভীষণ ভালো, স্কিনটাকে অয়েলি করে না, স্কিনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা অলরেডি গ্লো করা শুরু করেছে অ্যান্ড সিরিয়াসলি এটা আমার স্কিনে ভীষণভাবে স্যুট করেছে। তো যেহেতু আমার কম্বিনেশন স্কিন অ্যান্ড নাও আমি এবার আমার লিপ বামটা ইউজ করব, যেহেতু আমি লিপ বাম লাভার তো অলওয়েজ আমি লিপ বাম আমার লিপে অ্যাপ্লাই করি। তো ইয়া কমপ্লিট আমার সামার স্কিন কেয়ার রুটিন, আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো টিল দেন বাই।